হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন অলমোস্ট 10টা বাজে। আমি ইয়ে করবো, আজকে আমি তেলের পিঠা করব। সেই জন্য আমি যে এখানে খেজুরের গুড় নিয়েছি, একটা এখানে একটার চেয়ে একটু কম ছিল। আমি ইয়া থেকে বাংলা বাজার থেকে আনিয়েছি, একটার চেয়ে একটু কম ছিল। এটা আমি যে ছুরি দিয়ে করে ইয়ে করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এটা দিয়ে তেলের পিঠা বানাবো। এই যে আমি কিছু পানি বসিয়ে নিয়েছি চুলাতে একটা পাত্রে। আমি এখন গুড় দিয়ে দিবো। সেটা আপনাদের ইয়ার মতো আর কি, আপনার যতটুকু বানাবেন সেই আন্দাজ মতো। এটা কোনো ইয়া নাই, পরিমাপ নাই। আমি এখানে একটা চেয়ে কমই আছে কি যেন বলে খেজুরের গুড় পুরো একটা বাটি নিয়ে আসছিল। এটা আমি ইয়ে করবো মানে পাতলা শিরা করে নিব আর কি, অত ঘন শিরা করবো না। এটা শিরাই বলতেছি। নেড়ে দিব, এইটা এইভাবে আমার দাদি বানাইতো। আমার দাদির থেকে আমার আম্মা শিখছে। দাদি তো মারা গেছে অনেকদিন হয়েছে, অনেক বছর হয়ে গেছে। তারপর আমার আম্মার থেকে আমি শিখছি এইটা। ইয়ে কি যেন ওই যে গুড়ের শিরাটা করে, শিরা মানে কি পানির মধ্যে একটু জাল দেওয়া আর কি, নিয়ে এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে পরে আপনি ময়দা দেন বা চাউলের গুঁড়া দেন, ওইটা দিয়ে তারপরে 2-3 ঘন্টা রেখে দিতে হবে, তারপরে বানানো লাগবে। এই যে আমি যে ইয়ে করেছিলাম কি যেন গুড় ইয়ে করেছিলাম, ইয়ে পানির মধ্যে গুলেছিলাম, যে মধ্যে আমি এখন ময়দা দিয়ে দিব, দেখি কতটুকু দেওয়া যায়। আমি ময়দা দিয়ে বানাবো, ময়দা দিয়ে যে আপনার আন্দাজ মতো দেখবেন আর কি, ইয়া করা লাগবে। এটা যে কোনো ইয়া নাই, পরিমাপ নাই যে কয় কাপ দিলাম, এটা আপনি দেখতে হবে দিয়ে যে কতটুক লাগবে। আমি 2 কাপ দিলাম এখানে। আরও লাগবে বেশি ঘন না বেশি পাতলাও না, ইয়াটা ব্যাটারটা হবে। আমাকে হাত দিতে হবে এখন, দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি, মেখে নিচ্ছি। একটু পরে ফিরে আসছি, এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, মানে 2-1 ঘন্টা। এই যে এখানে আমি একটু গুড় কেটে নিচ্ছি, এটা দেখি এটা দিয়ে ভিজে রাখলেই ইয়ে হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু মিষ্টি কম হয়েছে মনে হচ্ছে। এই যে আমি তেলে পিঠা বানাচ্ছি, দিয়ে দিই। এটা আমি এখান থেকে আনছি, এই যে ইয়াটা এরকম হয়েছে, এখন ঘনত্বটা এরকম হয়। আমি কোনো কিছু দিইনি, শুধু ওই যে বললাম না গুড় আর এই যে ময়দা, এই যে গুড়টা গলায় নিচ্ছি আর ইয়ে কী যেন চিনি, অল্প একটু চিনি দিছি পরে 2 টেবিল চামচ করে বললাম। আমি মিষ্টি কম হয়েছিল, আপনি চলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। গুড়ের মধ্যে মিষ্টি কম লাগতেছিল। এদিকে তেলের পিঠা ইয়াটা হিটটা একদম লোয়ে রাখছে, ভিতরটা যাতে সিদ্ধ হয় ঠিক মতো, নয়তো দেখা যাবে যে ভিতরে কাঁচা আছে। এখন কী সুন্দর হচ্ছে তেলের পিঠা। বড় 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 করে বানিয়ে নিচ্ছি, প্রথমে বসে থাকবে জায়গা। এই দেখেন কত সুন্দর ফুলেছে পিঠা, দেখেছেন কত ফাইন হয়েছে।
এই দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, দেখেছেন? এই তো হয়ে গেছে পিঠা, কত ফাইন, কত সুন্দর ফুলেছে, দেখেছেন? এই যে তেলের পিঠা, তেলের পিঠা, এটা পিঠের পাশটা, হ্যাঁ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেবে, হয়ে গিয়েছে। ওয়াও, নাইস পিঠা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমি সবগুলি পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, তেলের পিঠা বানানো শেষ। আপনার এভাবে বানিয়ে খাবেন, দেখুন কত সুন্দর হয়েছে। বানিয়ে খাবেন এবং বানিয়ে খেয়ে কমেন্টস করবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আশা রাখি, আল্লাহ হাফিজ, আজকের মতো, বাই।